হাই বন্ধুরা, আমি শুভিক আবার চলে এসেছি আবার খেলা নিয়ে আড্ডা দেব বলে। আজকে প্রসঙ্গ সৌরভ গাঙ্গুলী, এবং সৌরভ গাঙ্গুলী কী করে 40 মিনিটে এক পাকিস্তান ক্রিকেটারের মন জয় করে নিয়েছিলেন সেটা নিয়ে কথা বলবো বা আড্ডা দেবো তোমাদের সাথে। সাকলিন মুস্তাক, পাকিস্তানের স্পিনার, প্রাক্তন স্পিনার, তিনি আজকে একটা ইউটিউব চ্যানেলে তার একটা ইউটিউব চ্যানেলে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে একসময় 40 মিনিটে পাকিস্তানের এই ক্রিকেটারের দিল জিতে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঠিক কী হয়েছিল? সাকলিন মুস্তাক বলেছেন যে তার 2004 সালে 2004 সালে যখন ভারতীয় দল ইংল্যান্ড সফরে যায়, সেই সময় সাকলিন সাসেক্সের হয়ে খেলছেন, এবং তার আগে কিছুদিন আগেই তার দুটো হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল এবং তার জন্য তিনি যথেষ্ট হতাশ ছিলেন। ভারত যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল 2004 সালে, সেই সময় ভারতীয় দল প্রস্তুতি ম্যাচ খেলে সাসেক্সের বিরুদ্ধে। সেই ম্যাচটায় অবশ্য সৌরভ গাঙ্গুলী, অধিনায়ক সৌরভ গাঙ্গুলী খেলেননি, তিনি বিশ্রাম নিয়েছিলেন, এবং সেই ম্যাচটায় প্রস্তুতিতে সাসেক্সের হয়ে খেলছিলেন সাকলিন মুস্তাক। আর এদিকে ভারতীয় দল প্রস্তুতি খেলছিল ইংল্যান্ডের বিরুদ্ধে, তারপরেই টেস্ট সিরিজ শুরু করবে বলে। এই ম্যাচটাতেই সাকলিন মুস্তাক ছিলেন, এবং তখন টসে জিতে সাসেক্স দল ব্যাটিং করছিল। সাকলিন ব্যালকনিতে বসেছিলেন এবং হতাশ ছিলেন, যথেষ্ট হতাশ ছিলেন, কারণ তার দুটো হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল সে সময়, এবং তার জন্য তারপরেই এই ম্যাচটা দিয়ে প্রত্যাবর্তন প্রায় বলা যেতে বলে তিনি ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট হতাশ ছিলেন। এবং সেই সময় সাকলিন বলছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে 40 মিনিট যে ইন্সপিরেশন দিয়েছিল সেটা কিন্তু তার জীবনে কাজে লাগে, এবং সৌরভ নাকি দূর থেকে সাকলিনকে দেখেন। সাকলিন অবশ্য সৌরভকে দেখতে পাননি। এরপর সৌরভ সাকলিনের কাছে এসেছিলেন, অর্থাৎ সাসেক্সের ড্রেসিং রুমে চলে আসেন, এবং সেখানে নিজের জন্য এবং সাকলিনের জন্য এক কাপ করে কফি এনেছিলেন, এবং তারপর সাকলিনকে দেন, এবং সাকলিনকে দেওয়ার পর 40 মিনিট সাকলিনের পাশে বসে প্রাক্তন এই পাকিস্তান ক্রিকেটারের সাথে আড্ডা দিয়েছিলেন। এবং সেখানে কি আড্ডা হয়েছিল? জীবন নিয়ে আড্ডা হয়েছিল, ক্রিকেটারে কামব্যাক নিয়ে আড্ডা হয়েছিল, তার শরীর স্বাস্থ্যের খোঁজ নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলে সাকলিন মুস্তাক বলেছেন ভিডিও বার্তায়। অর্থাৎ ইউটিউব চ্যানেলে সাকলিন আরও বলেছেন যে সৌরভ কথাই শুরু করেছিলেন যে তার হাঁটু কেমন রয়েছে বলে, এরপর হাঁটুর কথা, জীবন নিয়ে কথা, খেলা নিয়ে কথা, ক্রিকেটে কী করে ফিরবেন সেই নিয়ে কথা বলেন। সেই দিন থেকেই সৌরভ সম্পর্কে তার একটা অন্য ধারণা তৈরি হয়েছিল, সৌরভ কী করে বন্ধুত্ব করতে পারেন, সৌরভ কী করে সকলকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারেন, সেইটা নিয়ে তিনি খুবই একটা পজিটিভ ধারণা তৈরি হয়েছিলেন। এবং সৌরভকে তিনি পরবর্তী সেই সময় নাকি বলেছিলেন যে এই 40 মিনিটের জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ, এবং তুমি আমার ধারণাই পাল্টে দিলে। ভারত পাকিস্তান ক্রিকেট এবং সেখানকার মাঠের ডুয়েল নিয়ে সবাই আলোচনা করে, সবাই ক্রিকেটারদের মধ্যে যে রেষারেষিটি চলে মাঠের মধ্যে সেটা নিয়ে আলোচনা করেন, কিন্তু ক্রিকেটের বাইরেও যে একটা বন্ধুত্ব থাকে সেইটা নিয়েই সাকলিন বলেছেন যে সৌরভ সেই সময় বন্ধু হিসেবে তার যে হতাশা রয়েছে যে ক্রিকেটে তিনি ফিরছেন এবং দুটো প্রায় অস্ত্রোপচার হয়েছে হাঁটুতে, তারপর যে একটা ক্রিকেটের হতাশা যে তিনি আগামী দিনে সেই পারফরমেন্সটা ক্রিকেটার হিসেবে দিতে পারবেন কিনা, এটা নিয়ে যখন হতাশ, তখন সৌরভ এসে তাকে জীবন দর্শন দিলেন এবং তিনি তাকে ইন্সপায়ার করে গেলেন। 40 মিনিট কথা বলেছেন একজন পাকিস্তান ক্রিকেটারের সাথে, এবং এইটা নিয়ে কিন্তু সাকলিন আজকে বললেন। সৌরভের আরও একটা দিক আজকে আড্ডায় থাকবে অবশ্যই, যেটা হচ্ছে সৌরভের ম্যান ম্যানেজমেন্ট। সৌরভ এখন বিসিসিআই প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্ট সৌরভ। সবাই বলছিল যে সৌরভ এসেই কিন্তু ছয় হাঁকিয়েছেন, পিঙ্ক বল টেস্টে সফলভাবে আয়োজন করেছেন। এবার ম্যান ম্যানেজমেন্টের একটা দারুণ উদাহরণ তিনি দিলেন, যেভাবে তিনি অধিনায়ক থাকার সময় ম্যান ম্যানেজমেন্টে জানতেন, এখন কিন্তু বোর্ডের অধিনায়ক অর্থাৎ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর তিনি ম্যান ম্যানেজমেন্টে দারুণ জানেন। বিষয়টা হচ্ছে জসপ্রীত বুমরাকে নিয়ে, জসপ্রীত বুমরার ফিটনেস টেস্ট হবে বলে বলা হয়েছিল, তিনি রঞ্জিতে খেলবেন বলে ঘোষণা করা হয়, গুজরাটের হয়ে তিনি রঞ্জিতে খেলবেন। কিন্তু সমস্যা হচ্ছে রঞ্জিতে খেলতে গেলে তাকে আরেকটু বেশি ওয়ার্কলোড নিতে হতো, কারণ তিনি প্রায় 5 মাস বাইরে ছিলেন পিচের চোটের কারণে, 5 মাস দেশের জার্সিতে খেলেননি। এখন তিনি দেশের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে T20 ম্যাচগুলোতে সুযোগ পেয়েছেন, T20 সিরিজে সুযোগ পেয়েছেন, যেটা 5 তারিখ থেকে শুরু। এখন রঞ্জিতে গুজরাটের হয়ে খেললে আগে থেকেই মানে বলা হয়েছিল গুজরাট দলকে যে প্রতিদিন যদি 4 থেকে 8 ওভারের মধ্যে বুমরাকে সীমাবদ্ধ রাখা যায়, মানে 4 থেকে 8 ওভার বুমরা বল করবেন তারপরে করবেন না, যদি এই কনসেপ্টটায় রাখা যেত সুবিধা হতো, কিন্তু গুজরাট দল সেটা মানেনি। ফলে স্বভাবতই যে বুমরা যেটা চেয়েছেন যে জার্নিটা যাতে স্মুথ হোক, তার প্রত্যাবর্তনটা যাতে স্মুথ হোক, অতিরিক্ত যাতে ওভারলোড না আসে তার পিঠের উপর, কারণ এখন যে তিনি চোটাঘাতের মধ্যে দিয়ে গেছেন, এখন ফিরছেন, এখন রঞ্জিতে তিনি যদি খুব বেশি মনোনিবেশ করে এক্সট্রা লোড নেন, তারপরে তার ইন্টারন্যাশনাল রয়েছে, এবং বিশেষ করে মনে রাখতে হবে ফেব্রুয়ারিতে কিন্তু নিউজিল্যান্ড সফর, সেখানে সবচেয়ে দেশের প্রধান বোলার কিন্তু দরকার জসপ্রীত বুমরা, 1 নম্বর বোলার দেশের এবং বিশ্বেরও কিন্তু এই মুহূর্তে 1 নম্বর
বোলার, তাকে দরকার ভারতীয় দলের। সেই জন্য বুমরা বোর্ডের কাছে বলেছিল যে যদি এই রঞ্জি প্রত্যাবর্তন না হয়ে যদি সরাসরি তিনি টি টোয়েন্টিতে খেলতে পারেন, এবং সেটা সৌরভ ম্যানেজমেন্টটা বোঝেন বলেই সৌরভ তার পাশে দাঁড়িয়েছেন এবং তিনি বলেছেন যে ঠিক আছে রঞ্জিতে এখন প্রয়োজন নেই গুজরাটের হয়ে, ফলে তিনি রঞ্জিতে খেলছেন না। অর্থাৎ যারা জসপ্রীত বুমরাকে প্রত্যাবর্তন দেখতে চেয়েছিল এই গুজরাট ম্যাচটা দিয়ে রঞ্জিতে, তারা আরেকটু কিছুদিন অপেক্ষা করতে হবে। 5ই জানুয়ারি শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফিরছেন, এবং এখানে এই যে ম্যান ম্যানেজমেন্টে যেটা বলছিলেন যে সৌরভ কি সুন্দর ম্যান ম্যানেজমেন্টটা করতে জানেন, তিনি বুঝলেন একজন ক্রিকেটারের কোথায় সমস্যা, সেই সমস্যাটা অনুযায়ী সেই রেকটিফাই করলেন এবং সেটা সঙ্গে সঙ্গে সেটা সমাধান করে দিলেন। দুটো জিনিস আজকে অবশ্যই দেখা গেল, একটা তিনি তার মানে বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে কীভাবে ম্যান ম্যানেজমেন্ট করেন এবং বন্ধু হিসেবে কীভাবে শাকিল মুস্তাকের পাশে ছিলেন একসময় এবং তাকে 40 মিনিট ধরে ইন্সপায়ার করেছিলেন সৌরভ। এরকমই সৌরভ আরও আগামী দিনেও মহারাজ এইভাবেই কাজ করে যান, আমরা এটাই চাই। দেখা যাক বোর্ড প্রেসিডেন্ট হিসেবে তিনি আরও কত সাফল্য পান। আজকের মতো আমি সাইন অফ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও কমেন্ট করে জানান।